হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে নিউজটি দিব, এই নিউজটি পড়ার পর হয়তো আপনাদের মনে অনেকের অনেক রকম প্রশ্ন আসতে পারে এবং আজকে নিউজটি একটু ডিফারেন্ট টাইপের। দর্শক, নিউজটি হচ্ছে এটাই যে একজন মেয়ে তার মায়ের জন্য পাত্র খুঁজছেন। বিষয়টি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এবং বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি একটি বিজ্ঞাপনও দিয়েছেন তার মায়ের জন্য পাত্র খুঁজতে। কিন্তু তার মায়ের জন্য পাত্র খুঁজতে তিনি কিছু সত্য দিয়েছেন এবং এই সত্যগুলো যার মধ্যে থাকবে তিনি তার বাবা হতে পারবেন। এবং এই নিউজটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং এটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং দর্শক, আরেকটি কথা বলছি, এটি হচ্ছে যে মেয়েটি এই বিজ্ঞাপনটি দিয়েছেন তিনি ভারতের একজন মেয়ে। তো দর্শক, চলুন সেই নিউজটি আমরা একটু ভালোভাবে পড়ে আসি এবং কী কী সত্য দিছিল একটু দেখে আসি। মেয়ে চান মায়ের বিয়ে দিতে, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এরই মধ্যে পাত্র খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিজ্ঞাপন দিয়েছেন মেয়ে। সত্য, তার বাবাকে 50 বছর বয়সী কিন্তু হ্যান্ডসম হতে হবে। ঘটনাটি ভারতের। টুইটারে মায়ের বর খুঁজতে বিজ্ঞাপনটি দেন আস্থা ভার্মা নামে এক তরুণী। গতকাল বৃহস্পতিবার আস্থা তার মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, আমার মায়ের জন্য 50 বছর বয়সী হ্যান্ডসম পুরুষ খুঁজছি। পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনো মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে। টুইটের পরপরে আস্থার বিজ্ঞাপনটি ভাইরাল হয়। অসংখ্য কমেন্ট পড়েছে সেই পোস্টে, মা মেয়েকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অনেকে আবার প্রশ্ন করেছে, পাত্র খুঁজতে তারা কেন ঘটক বা বিবাহ এজেন্সির কাছে যাননি? আস্থা উত্তরে বলেছেন, গিয়েছিলাম, এমনকি টিন্ডারও ব্যবহার করা হয়েছে, কিন্তু আশানুরূপ ফল মেলেনি, তাই বাধ্য হয়ে টুইটারে শরণাপন্ন হতে হয়েছি। তো দর্শক, আপনারা কী মনে করেন যে একজন মেয়ে তার মায়ের জন্য এমন একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে, তো এটি আমাদের সমাজের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? তো এটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মতামত অবশ্যই জানাবেন। তো দর্শক, আমি পার্সোনালি মনে করি যে এই রকম ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে না বলাটাই বেটার। কারণ এইরকম কথাবার্তা যখন বলে তখন পাবলিকে মনে করে যে নিজেদেরকে ভাইরাল করার জন্য মানুষগুলো এইরকম ধরনের পোস্ট দিচ্ছে বা বিজ্ঞাপন দিচ্ছে। তো দর্শক, অবশ্যই এইসব থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনারা একটু বুঝে শুনে এরকম ধরনের কাজ করবেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।